ডিম খেতে কে না ভালোবাসে, শীতকাল পড়লে যেন ডিম খাওয়া আরও একটু বেশি বেড়ে যায়। সেদ্ধ ডিম আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। শীতের সকালে ব্রেকফাস্ট মানেই ডিম কলা পাউরুটি। কিন্তু ডিম শুধু নয়, ডিমের সঙ্গে এমন অনেক খাবার আমরা খাই যা একসঙ্গে খেলেই বিপদ। ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা কি, ডিম খাওয়ার পর ভুলেও খাবেন না যে পাঁচ খাবার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণ্যস হেলথ অ্যান্ড বিউটি টিপস। সকলের কাছে অনুরোধ থাকবে, আজকে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আমি এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক নতুন তথ্য আপলোড করি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই ডিম খেতে পছন্দ করে। ডিম অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। এটি ক্যালসিয়াম, আয়রন ও প্রোটিনের ভালো উৎস। ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডিমের অনেক পুষ্টিগুণ থাকা সত্ত্বেও ডিমের সঙ্গে এমন অনেক খাবার আছে যা একসঙ্গে খেলেই বিপদ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ডিম খাওয়ার আগে ও পরে এই পাঁচ খাবার ভুলেও খাবেন না। ভিউয়ার্স, এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি ডিম খাওয়ার পর যে পাঁচ খাবার খাবেন না। ডিম খাওয়ার পর প্রথম যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে দুধ। ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হলো দুধ। উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়ের মধ্যে একটি হলো দুধ। ভুল করেও ডিম ও দুধ একসঙ্গে খাবেন না, কারণ দুটোই গুরুপাক খাবার। দুধের সঙ্গে যে কোনো তেলে ভাজা খেলে তার মারাত্মক প্রভাব পড়ে শরীরে। এই কারণেই ডিম আর দুধও একসঙ্গে খেতে বারণ করা হয়। ডিম খাওয়ার পর দ্বিতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে টক দই। ডিম আর টক দই কখনো একসঙ্গে খাবেন না। সেদ্ধ ডিম শরীরের পক্ষে খুবই উপকারী। বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন একটি করে ডিম খান, কিন্তু সেদ্ধ ডিম, টক দই কিংবা ডিম পচের সঙ্গে টক দই ভুলেও খাবেন না, কারণ এই দুইটি খাবার একসঙ্গে খেলে হজম করা যায় না। এছাড়াও টক দইয়ের সঙ্গে কখনোই কোনো গরম খাবার খাবেন না। দই শরীরকে ঠান্ডা রাখে, এমনকি পরোটা জাতীয় খাবারের সঙ্গেও দই খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতি। ডিম খাওয়ার পর তৃতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে মধু। ডিম ও মধু কখনোই একসঙ্গে খাবেন না। মধুর উপকারিতার কথা কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু মধু আর ডিম একসঙ্গে খাওয়া উচিত নয়। মধু আর ডিম একসঙ্গে খেলে কিডনির উপর মারাত্মক চাপ ফেলে, সেখান থেকে দানা বাঁধে জটিল সমস্যার, শরীরে টক্সিনের আধিক্য দেখা যায়। ডিম খাওয়ার পর চতুর্থ যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে কলা। ডিম ও কলা একসাথে খাবেন না। ব্রেকফাস্ট মানেই পাউরুটি, ডিম আর কলা। এতদিন খেলেও আজ থেকে আর একদম নয়। এই দুই খাবার একসঙ্গে খেলেই গুরুতর বিপত্তি ডেকে আনে। কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটের যাবতীয় সমস্যা বাড়ে এই দুই খাবার খেলে, এমনকি হজমেরও সমস্যা হয়। তাই ডিমের সঙ্গে কলা কখনোই খাবেন না। ব্রেকফাস্টে অন্য কোনো খাবারের সঙ্গে কলা খেলে সেই সময় ডিম খাবেন না। ডিম খাওয়ার পর পঞ্চম যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে লেবু। ডিম আর লেবু কখনোই একসঙ্গে খাবেন না। ডিম দিয়ে তৈরি হরেক রকম আইটেমের মধ্যে স্যালাদ অন্যতম। অনেকেই আছেন এগ স্যালাদ খেতে পছন্দ করেন। স্যালাডের উপর ছড়িয়ে দেন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো। খেতে ভালো লাগলেও শরীরের পক্ষে ততটাই ক্ষতিকর এই স্যালাদ। ভুল করেও ডিমের সঙ্গে লেবু খাবেন না। লেবু ও ডিম একসঙ্গে খেলে রক্তজালিকা ক্ষতিগ্রস্ত হয়। তাই নিয়মিত সঠিক নিয়মে ডিম খেলে আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না। প্রতিটি জিনিসেরই উপকারিতার পাশাপাশি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তাই মাত্রার অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ঠিক নয়। তাই প্রতিদিন একটির বেশি ডিম খাবেন না। তবে যারা জটিল রোগে ভুগছেন, যাদের ডিম খাওয়া বারণ,
ও মেডিসিন কোর্সের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই ডিম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আর সঠিক নিয়মে ডিম খেয়ে সুস্থ থাকুন। ভিউয়ার্স, ডিম সম্পর্কিত এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় থাকে তবে সকলের কাছে বেশি বেশি মাত্রায় শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ডিম খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো ও উপকারী মনে হয় থাকে তবে বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।